দেখুন এই লাইনটা হয়ে গেছে, তারপরের লাইনটা করছি। দেখুন এখানে নটা চেন দিয়েছি, নটা চেন দেওয়ার পরে দেখুন এখানে সাতটা লং করেছিলাম, সেখানে এবারে নটা লং করব। প্রথম লংটার উপরে দুটো লং করছি, দেখুন এবং প্রথম লংটার উপরে দুটো লং, তারপরে একটা, একটা লংয়ের উপরে একটা, দুটো, তিনটে লংয়ের উপরে তিনটে, চারটা, পাঁচটা। দেখুন পাঁচটা লংয়ের উপরে পাঁচটা করলাম, এক একটা করে করেছি, মাঝের লংগুলো নিয়ে পাঁচটা লংয়ের উপরে পাঁচটা লং করেছি। তারপরে আবার দেখুন সাত নাম্বার লংটার উপরে আবারও দুটো লং করছি এখানে, তাহলে মোট এখানে নটা লং করলাম। তারপরে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, নটা চেন করে দেখুন আবারও এখানে যে ট্রিপল লংগুলো করছি সেই ট্রিপল লংয়ের উপরে একটা লং করলাম, আবার দু নাম্বার লংয়ের উপরে দুটো করলাম। দেখুন দুবার করে সুতো বের করেছি, এখানে দুটো সুতো আছে। তারপর আবার তিন নাম্বারে একটা, দুটো, তিনটে, তিনটে সুতো রাখলাম এখানে, তারপরে আবার চারটা করলাম, চারটা সুতো আছে, তারপর পাঁচটা, তারপরে দেখুন ছটা ট্রিপল লংয়ের উপরে ছটা ট্রিপল লং একসাথে করে সুতোগুলো দেখুন ছটা সুতো একসাথে এভাবে বের করে দিতে হবে। তারপরে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, নটা চেন করলাম। নটা চেন করার পরে দেখুন আবারও এখানে নটা লং করব। প্রথম লংয়ে দুটো লং করতে হবে, এখানে সাতটা লং আছে, তাহলে প্রথম লংয়ে দুটো লং করলাম, তারপর মাঝখানে পাঁচটা লংয়ের উপরে পাঁচটা লং করবো যেমনটা দেখালাম। দেখুন এখানে নটা লং হয়ে গেছে, তারপরে দেখুন আবারও নটা চেন করলাম। নটা চেন করার পরে আবারও ট্রিপল লংগুলো ছটা ট্রিপল লং করছি, একটা করে সুতো কষিতে রেখেছি যেমনটা করলাম। দেখুন ছটা সুতো একবারে একসাথে বের করতে হবে, ঠিক এইভাবে এই লাইনটা গোটাটাই করতে হবে। দেখুন এই লাইনটা পুরোটা হয়ে গেছে, তারপরে একটা, দুটো, তিনটে, চারটা, চারটা চেন করে দেখুন এখানে প্রথম চেনটাতে এইভাবে কুশিটা নিয়ে চারবার সুতোটা এইভাবে বের করতে হবে। দেখুন চারবার সুতো নিয়ে লংটা করলাম, তারপরে দেখুন এখানে চারটা চেন করে এই লংয়ের উপরে লং করছি, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা,
নটা, দেখুন নটা লং হয়ে গেছে। আবারও পাঁচটা চেন দিলাম, পাঁচটা চেন দিয়ে দেখুন এখানে যে আমি নটা লং চেন দিয়েছি সেখানে দেখুন পাঁচ নাম্বার চেনে চারটা এদিকে চারটা ওদিকে বাদ দিয়ে পাঁচ নাম্বার চেনটাতে দেখুন এইভাবে একটা লং করলাম। তারপরে দেখুন আরেকটা লং করলাম, এখানে দুটো লং করলাম, আবারও পাঁচটা ছটা চেন, সাতটা আটটা নটা, নটা চেন দিয়ে নটা চেন দিয়ে আবারও দেখুন এই এই যে চেনটা আছে এখানে আবার পাঁচ নাম্বার চেনে আবারও দেখুন এইভাবে লং করছি, আবারও দুটো লং করবো একইভাবে। তারপরে একটা দুটো তিনটে চারটা পাঁচটা, পাঁচটা চেন নিয়ে দেখুন আবারও এখানে নটা নটা যে লংগুলো আছে ওই নটা লংয়ের উপরে নটা লং করব। তারপর পাঁচটা চেন করে আবারও দেখুন এই নটা লংয়ের মাঝখান দিয়ে পাঁচ নাম্বার চেনে আবারও দুটো লং করছি, তারপরে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা, নটা চেন নিয়ে তারপরের চেনটাতে দেখুন আবারও পাঁচ নাম্বার চেনে দুটো লং করতে হবে। এখানে নটা চেন আছে, নটা চেনে মাঝখানে ঠিক পাঁচ নাম্বার চেনটাতে দুটো করে লং করতে হবে। এইভাবে গোটা লাইনটা করতে হবে।